দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ডয়েচে ভেলে বাংলার আরেকটি ফেসবুক লাইভে। এখন আমরা মিলানের একটি বাজারে আছি, যে বাজারে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের পণ্য, অনেক মানুষও আমরা দেখতে পাচ্ছি যে বেশ আগ্রহ নিয়ে বাজার করছেন। এদিকে কাপড় চোপড় রয়েছে, এদিকে ফল রয়েছে, সামনে তরকারি রয়েছে, এবং আপনাদের জন্য কিছুটা সারপ্রাইজও রয়েছে, কারণ আপনারা হয়তো এটিকে একটি এখনো মিলানের বাজার মনে হলো কিছুক্ষণের পরে, কারণ আপনারা এখানে যে ফলগুলি দেখতে পাচ্ছেন, আরাফাত আপনাদেরকে যে ফলগুলি দেখাচ্ছেন সেগুলি প্রায় বিদেশি হলো। আমরা প্রায় বাংলাদেশি কাঁচা বাজারের মতো একটি বাজার এই বাজারের মধ্যে আসলে আপনারা দেখতে পাবো। এখানে বাজার করতে এসেছেন, আমরা পেয়েছি বাংলাদেশ থেকে আসা রোমা আপার সঙ্গে দেখা পেয়েছি। রোমা আপা, আপনি একটু বলবেন যে করোনা পরবর্তী মিলান কি স্বাভাবিক হয়ে আসছে, আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম। একটু স্বাভাবিক হয়েছে, কিন্তু আগের মতো অতটা না, ভয় তো ভিতরে আমাদের রয়েই গেছে, তাই না? তো হ্যাঁ, তারপরে আমরা বের হই, কিছু নিয়ম কানুন মেনে আমরা বের হই, আবার বাজারে ঢুকতো আমাদের কিছু নিয়ম কানুন মানতে হয়, সেগুলো মানি, এই আর কি। আপনি কি এর কাছাকাছি এলাকায় থাকেন, নাকি এই বাজারটি আপনার প্রিয় বলেই আপনি বাজারটিতে এসেছেন? মোটামুটি, হ্যাঁ হ্যাঁ, ওয়াকিং ডিস্টেন্স। এই বাজারে কি সবচেয়ে ভালো পাওয়া যায়? এখানে সবজি, আর সবচেয়ে বড় কথা বাঙালি সবজি পাওয়া যায় বেশি। বাঙালি সবজি এখানে খুব বেশি পাওয়া যায়। আমরা যদি এই ফলের দোকানটিকে একটু দূর থেকে একটু দেখি, যে এই ফলের দোকানটিতে কিন্তু আমরা সবই ইতালিয়ান ফল বেশি দেখতে পাচ্ছি, তাই না আপা? এটা ইতালিয়ান, বাট আমাদের বাঙালি ভাইরা বেশি, বাঙালি 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 দোকানের দিকে আমরা নিশ্চয়ই ওরা বেশি বিক্রি করে, নিশ্চয়ই 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 যাব। এইখানে এই পাশটায় আবার খুবই ইন্টারেস্টিংলি আমরা বাজার দেখতে পাচ্ছি, এবং ইউরোপের স্ট্যান্ডার্ডে আপা এখানে দাম অনেক কম মনে হচ্ছে, বা অনেক রিজনেবল মনে হচ্ছে। এখানে ইউরোপের ইউরোপের স্ট্যান্ডার্ডে যে দামগুলি দেখানো আছে সেইগুলি কমই মনে হচ্ছে। অবশ্যই অবশ্যই, মানে মোটামুটি সবাই কিনতে পারে, মোটামুটি সবাই কিনতে পারে, অ্যাফোর্ডেবল অ্যাফোর্ডেবল আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি জি 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 জি, উনিও একজন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক ধরনের পেপার, বেল পেপার, মেলন, এগুলি বিক্রি হচ্ছে। ইয়া আপা, এর মধ্যে আপনার প্রিয় কোনটা? এই মেলনগুলি কি খুব মিষ্টি? হ্যাঁ অবশ্যই, এটা মিষ্টি, আবার খুব জনপ্রিয়। হ্যাঁ জনপ্রিয়। হ্যাঁ, আমরা আরাফাত, তুমি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, মানে আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এইখানে কিন্তু প্রচুর বাংলাদেশি, একদম পিওর বাংলাদেশি তরকারি আমরা দেখতে পাচ্ছি। আপা আপা যদি একটু বলেন, যে আপা 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 বলছিলেন যে এখানে প্রচুর বাংলাদেশি শাকসবজি পাওয়া যায়, এই বাংলাদেশি শাকসবজি আসলে কোথা থেকে আসে? আমরা দোকানদার কেউ জানতে চাইবো আপনার কাছে। আপনি আমাদের দোকানদার থেকে জানলে বেটার, আমরা অত ভালো করে জানি না কোথা থেকে আসে। স্বাদ কেমন বাংলাদেশের? অবশ্যই অবশ্যই স্বাদ ভালো, তবে আমার থেকে মনে হচ্ছে যে কিছু কিছু জিনিস আপাতত এখানে চাষ হয়। আচ্ছা, কিছু কিছু জিনিস এখানে চাষ হয়, যেমন শিমটা হয় আমি এটা জানি, তারপর লাল শাকটা হয়, এগুলো কিছু কিছু জিনিস এখন ওরা এখানে করে। এই 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 তরকারিতে মধ্যে কোনটার স্বাদ একেবারে বাংলাদেশি, কারণ আমি এখানে কুমড়া শাক, লাল শাকও দেখতে পাচ্ছি, মানে ইউরোপে আসলে একদম বাংলাদেশের প্রিয় স্বাদটা পাই না, এটা 100%, বিকজ এটা হয়তো কতদিন আসছে তো জানি না। আচ্ছা আচ্ছা, তো সেটা ই করে, তবে আমাদের মানে মনের তৃপ্তিটা মিটে আর কি, মনের তৃপ্তিটা ধরে দেশি শাকসবজি খাওয়ার যে মনের তৃপ্তি সেটা মিটে। আমরা দেখতে পাচ্ছি মূলা, ফুলকপি, কুমড়া, পেঁয়াজের কলি, ব্রোকলি, ব্রোকলি অবশ্যই একটু বিদেশি, দেশি ধনে পাতার মতো, দেশি ধনে পাতা। আমরা এখানে দেশি শাকসবজি, দেশি শাকসবজি আপা, এইটা কি শাক? পাট শাক, আমি সেটাই ধারণা করতেছিলাম, পাট শাক, কলমি শাক পাশাপাশি, মানে পাট শাক, কলমি শাক, পুঁই শাক এখানে আছে, লাল শাক আছে, আছে উস্তা শাক, ও এখানে করলা শাক আছে, আপনি দেখেন করলা, করলা 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 শাক আছে, করলা, আমরা আমরা একটু, হ্যাঁ হ্যাঁ করলা শাক অবশ্য আমি মিরপুরের বাজারেও খুব বেশি দেখি না ইদানিং,
টমেটোর অনেক রকম ভ্যারাইটি দেখতে পাচ্ছি আসলে আমরা আরাফাত আপনি দেখতেছি কি দেখছেন কিনা টমেটোর আপনাদের যে বিষয়টি আমার কাছে ভালো লাগছে যে এই ইতালির এই অঞ্চলটি সবচেয়ে দুর্গত ছিল এবং ধীরে ধীরে এই অবস্থাটা কাটিয়ে উঠছে, আপনারা সেটি কাটিয়ে উঠেন এবং আরো ভালো থাকেন সেই শুভেচ্ছা থাকলো আমাদের। আমরা একটু বাজারটা আবার একটু দেখি, এই 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 দোকানের যে মালিক আছেন তার সঙ্গে আমরা একটু কথা বলবো। আচ্ছা 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 আমরা একটু মদিন আপনি মাস্ক পরাই থাকেন, কোনো অসুবিধা নেই। হ্যালো, ওয়ার ইউ ফ্রম? ওকে 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 ওকে, উনি এনা আপনাদের সবার বন্ধু? ওকে, ইউ আর ফ্রম ইজিপ্ট রাইট? What's your name? Mustafa. Okay, মাস্ক পরেন নাই সেজন্য আমরা মুস্তাফার সঙ্গে একটু পরিচয় হলাম। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু মহিউদ্দিন সাহেবের সাথে কথা বলি। আমরা একটু আচ্ছা মাস্ক ইউ হ্যাভ টু ওয়ার মাস্ক। ওকে, আমরা একটু মহিউদ্দিন সাহেব আপনার সাথে একটু কথা বলি। ওকে মহিউদ্দিন সাহেব, আপনি একটু আমাদেরকে এইখানে একটু বলেন যে আমাদের একটু আইডিয়া দেন দামগুলি সম্পর্কে, আইডিয়া দেন। আর আরাফাত নিশ্চয়ই দোকানটা মহিউদ্দিন সাহেব আপনাকে একটু মাসটা পুরোটা পড়তে হবে। হ্যাঁ, তো আপনি কোনটা কি দাম এবং কোনটা কোত্থেকে আসছে সেটা যদি একটু বলেন, পরে আরাফাত আপনাদেরকে ঘুরিয়ে পুরোটা আপনাদেরকে একটু দেখাবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মহিউদ্দিন, এই দোকানটা আমার। এখানে আসে সব বাংলাদেশে সব কিছু পাওয়া যায়, যেরকম দেশি লাউ আছে, চায়না লাউ আছে, ফিলিপিনের লাউ আছে, তারপর ইন্ডিয়ান লাউ আছে। ইন্ডিয়ান লাউ যেমন বাংলা এক ইউরো কিলো, মানে বাংলাদেশি টাকায় 100 টাকা এক ইউরো কিলো। তার ডাটা আছে 2 ইউরো কিলো, তারপর পালং শাক আছে 1 ইউরো কিলো, পুঁই শাক আছে 1 ইউরো কিলো, তারপর লাউ শাক আছে 2.5 ইউরো কিলো, লাউ শাক আছে 2 ইউরো কিলো, পাট শাক আছে আমরা 8 হিসেবে বিক্রি করি 1 ইউরো। তারপর উস্তা করলা পাতা আছে, করলা শাক 3 টাকা কিলো, তারপর দেশি বরবটি আছে 4 টাকা কিলো, কলমি শাক আছে 2.5 টাকা কিলো, তারপর ফিলিপিনি করলা, এটা ফিলিপিনি করলা, এটা দাম 4 ইউরো। এই সব সবজি ইটালিয়ান মান্তবা, ইটালির মান্তবা আমাদের বাঙালিরা চাষ করে। হ্যাঁ, আমাদের বাঙালিরা চাষ করে, সব কিছু বাংলাদেশ চাষ করা, তবে সালাদ ওইগুলো সব ইটালিয়ানদের চাষ করা, ওই ইটালিয়ান যেগুলো। মহিউদ্দিন ভাই, এই তরকারির দাম শোনার পাশাপাশি একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি কিনা যাই না, সেটা হচ্ছে যে এই দোকানটা আপনাদের কিভাবে নিতে হয়, মানে কার কাছ থেকে ভাড়া বা কিনতে হয়? একসময় তো কমুনির আন্ডারে ছিল, পরে ইটালিয়ানরা যেমন একসময় ইটালিয়ানদের কমুনি ফিরে দিছে, মানে যারা অভাবে আছে, অভাব অনটন একসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেরকম একটা অভাবে ছিল, তখন ইটালিয়ানরা অ্যাপ্লাই করছে কমুনি থেকে, কমুনি সরকার ওদেরকে এটা ফিরে দিছে, পরে ওরা ওইটা আমাদের কাছে বিক্রি করছে, অনেক টাকা আমাদের কাছে বিক্রি করছে, আমরা ওদের কাছ থেকে কিনে নিছি দলিল হিসাবে আর কি, দলিল করে কিনে নিছি এইভাবে আর কি, ওদের থেকে আমরা কিনে নিছিলাম আর কি। এখন কি এটার জন্য কাউকে ভাড়া দিতে হয় নাকি? না, মাসিক প্রতি মাসে একটা টাকা আসে, আমরা বাৎসরিক হিসাবে আসে, এটা যেমন পোস্তর, মানে জায়গা হিসাবে জায়গাটা বলে দিচ্ছে পোস্ত, পোস্তের ট্যাক্স আছে, বাৎসরিক ট্যাক্স আছে 5,000 ইউরো, তারপরে এদেশে আরো ট্যাক্স তো আছেই বাৎসরিক, তারপর ইমসের যেমন পেনশনের টাকার ট্যাক্স, এটা জনপ্রতি সবারই আসে, তারপর ডাক্তারি মতুয়ার কার সব কিছু ওইটার মধ্যেই, ওই হিসেবে একটা ট্যাক্স খরচ আছে, ভালোই খরচ, তারপর আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য ভালোই, এই করোনার সময় কি আপনারা বন্ধ রাখছিলেন নাকি? আড়াই মাস আপনার মার্চের 8 তারিখ বন্ধ হয়েছে, আর মে মাসের 12 তারিখ খুলছি আমরা, তার মানে 2.5 মাসের মতো বন্ধ ছিল। এই 2.5 মাস আপনারা সরকার থেকে কোনো সহযোগিতা পেয়েছেন নাকি? এদের সরকার তো অনেক ভালো, এদের সরকার আমাদের প্রতি মাসে, আমরা যারা প্রার্থীতিবা, মানে একটা ব্যবসাটা নাম্বার আছে প্রার্থীতিবা, জন প্রতি লাইসেন্সে 600 ইউরো করে দিছে, তারপর আবার এখন নাকি আবার দ্বীপের এপ্রিল মাসে যারা ব্যবসা করে নাই, মানে গত বছর ইনকাম হিসাবে এপ্রিল মাসের টাকাটা আমাদেরকে দিবে, তবে অন্যান্য খরচ, তারপর বনস স্পেস আছে যেমন বাচ্চার বা ফ্যামিলি থাকলে বাজার খরচ, অনেক সুযোগ সুবিধা দেয় আর কি, সেদিক দিয়ে অনেক ভালো আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে যাক শুনে ভালো লাগলো যে আপনি ভালো আছেন। আপনি একটু
আমাদের আরাফাত আছেন, আরাফাতকে ঘুরিয়ে আপনার দোকানের বাকি অংশটুকু একটু যদি দেখান আমাদের দর্শকরা একটু দেখে নিতে পারবেন যে এখানে কি মানে কিভাবে এটি করছেন। আপনি ইতালিতে কি পরিবার সহ থাকেন কিনা সেটা একটু? আচ্ছা, আপনার স্ত্রী বা? আচ্ছা, আপনার এক মেয়ে। তা আপনি কি এখন ইতালির নাগরিক না ইতালি? ইতালিয়ান দেশে কার্তা কার্তা সুজন বলে ইলিমিতাত মানে আনলিমিটেড। আর আমার ভাইয়ের পাসপোর্ট বা আমার দুলাভাই বোন সবাই পাসপোর্ট দাঁড়ি। দুন্দুল দুন্দুল আমাদের দেশে কইডা, চিচিঙ্গা, করল্লা, ঝিঙ্গা, তারপর এটা হলো আরবি আরবি রেখায় বেগুনটা আরবি, আমাদের দেশে সিম, তারপরে এই বেগুনটার ভিতরে অনেক বিচ্ছে, শুধু বিচ্ছের জন্য খায়। এই বেগুন তো শুটকি দিয়ে অনেকে খায়। হ্যাঁ, শুটকি দিয়ে বেগুনে বেশি বেশি বিচ্ছে বেশি, বিচ্ছের কারণে এগুলা খায়। শ্রীলঙ্কানরা বেশি খায় এটা, এটা আরবিরা খায়, এটা লম্বা বেগুন আমাদের দেশে পাওয়া যায়। আমটা আসে পাকিস্তান থেকে একটু বেশি পাইছে গেছে। এটা হলো মালু মরিচ, শ্রীলঙ্কার শ্রীলঙ্কানরা খায় মালু মরিচ, মালু মরিচ এটার নাম। এটা বিশেষত্ব কি? এটা অনেক ঝাল, অনেক ঝাল, এটা বেশিরভাগ খায় শ্রীলঙ্কারা, শ্রীলঙ্কার দেশের মানুষেরা খায় এটা। এটা একই ওটা গিয়ে একটা টমেটো ইন সালাতা, সালাতার জন্য খায়। মিষ্টি মিষ্টি টমেটো, মিষ্টি আলু, তরমুজ, ছোট তরমুজ, বড় তরমুজ সবই আছে। তবে আমাদের বাংলাদেশের চেরি ফল, দেশি সবজি যেগুলো আমরা এখানে দেখি, সেই দেশি সবজিগুলো কোথায় আছে, কারা তৈরি করে? এগুলো মানতোবা, মানতোবা বাঙালিরা চাষ করে। বাংলাদেশ থেকে কিছু আসে না? না, বর্তমানে আসে না, আবার যখন এইগুলো সিজন শেষ হয়ে যাবে তখন আবার বাংলাদেশ ইম্পোর্ট আসবে, ইম্পোর্টে মাল আসবে। না, নারকেল আসে থাইল্যান্ড থেকে, থাইল্যান্ড, মিষ্টি হলে ব্রাজিল, আনানাস আছে কোস্তারিকা, মেলোনি চিসিলিয়া, আঙ্গুরিয়া চিসিলিয়া ইতালিয়ান। তো আপনার যারা ক্রেতা মানে এই ক্রেতাদের মধ্যে মূলত কোন দেশি মানুষ বেশি? বাংলাদেশি বেশি, বাংলাদেশি বেশি, বাংলাদেশি বেশি আমার ক্রেতারা, বাংলাদেশি বেশি, যেহেতু বাংলাদেশি আইটেম বেশি এখানে, বাংলাদেশি বেশি আমার কাস্টমার। তারপর এই যেগুলো যেমন আমাদের দেশে গাছালু বলে, এদেশে বলে মানুক্কা গাছ আলু, এটা কাঁচা কলা পাকাটা আর কি, এটা পাকাটা একভাবে খায়, কাঁচাটা একভাবে খায়। এটা হলো বিট, বাংলাদেশে বলে বিট, এদেশে বলে বারবার বিট, হলো বিট। এইগুলা পেস্কা, পেস্কা দুই কয়েক আইটেমের পেস্কা হয়, পেস্কা নর্মাল, পেস্কা। সাধারণত আপনার সবচেয়ে বেশি বিক্রি হয় কি? সাধারণত বেশি বিক্রি হয় এই বর্তমানে এদেশে সিজনাল ফলটা বেশি চলে, যেরকম এখন বর্তমানে সিজনাল মেলোনি, পেস্কা, চিলেজি, আঙ্গুরিয়া, বানানা, বারো মাস কাল, এখন এখন আঙ্গুর আসবে, উবা আসবে, লাল লাল সবুজ দুই দুই। তরমুজের কিরকম দাম? তরমুজ এটা মাত্র 60 সেন্ট, 60 সেন্ট সিন্তে জমি কিলো পুরো। আচ্ছা, কিলো কিলো আবার কি কাইটে বেশি দাম একটু বেশি আর কি। ধন্যবাদ আপনাকে, খরচ অনেক খরচ, ধন্যবাদ আপনাকে, ওকে ধন্যবাদ। আচ্ছা মহিদুল ভাই, আপনি এদিকে আসেন, আপনি তো ব্যবসা বাণিজ্য করতেছেন এবং এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো আমরা অনেক কথা জানতে পারলাম, কিন্তু আপনি নিশ্চয়ই দেশের খবর খবর রাখেন, যেহেতু আপনি আমাকে দেখেও হয়তো আমাদের দেখে আপনি যে সম্ভাষণ জেনেছেন তাতে আমরা বুঝতে পেরেছি যে আপনি অনেক খবর খবর রাখেন। দেশে যে করোনার ভুয়া নেগেটিভ সার্টিফিকেট বা অন্য সার্টিফিকেটগুলি যে দেখানো হচ্ছে, সেটি আসলে কি প্রভাব ইতালিতে ফেলছে বলে আপনি মনে করেন? আমাদের মিলানোতে অতটা প্রভাব পড়ে নাই আমার যা মনে হয়, আমি যতটুকু শুনছি, যেহেতু আমি পেপার পড়ি ইটালিয়ান একটা পেপার পড়ি, আমাদের রোমে, তারপর লাসিও শহরে, রোমের একসাথেই পাশাপাশি লাচ্ছিও শহরে বাংলাদেশের বাংলাদেশের জন্য একটু সমস্যা আছে। কারণ কেন কি শুনলাম লাচ্ছিও শহরে 35,000 নাকি জানি বাঙালি আছে, সবাই নাকি করোনা টেস্ট করতে হবে। আমাদের মিলানোতে এখনো এরকম খবর আসে নাই, তারপর মিলানোতে আমাদের এখন সবাই ভালো আছে। আচ্ছা মহিউদ্দিন ভাই, থ্যাংক ইউ, আমরা আরেকজন আপাকে পেয়েছি, আপা আপার সাথে একটু কথা বলো। আপা, আপনার নামটা যদি একটু বলেন। আরতি মণ্ডল। আরতি মণ্ডল, আপনি বাংলাদেশ থেকে? হ্যাঁ, বাংলাদেশ মাদারীপুর। বাংলাদেশ মাদারীপুর থেকে এখানে এমনি আমরা থাকি বেরেশিয়াতে, এখানে আসছি একটু কাজে, তাই দেখলাম বা মার্কেটে কিছু কেনাকাটা যায় নাকি। করোনা আতঙ্ক কি কিছু কেটেছে, স্বাভাবিক হচ্ছে অনেকটা? অনেকটা স্বাভাবিক হচ্ছে। হ্যাঁ, এখন তো ভালো করোনা পরিস্থিতি, এমন সময় ছিল আমরা বেরেশিয়াতে থাকি, এমন সময় ছিল যে ঘর থেকেই বেরোনো মানে মনের থেকেই হয়নি, এখনো ভয় পাই।
আমরা ধন্যবাদ জানাতে চাই, আমাকে আপনাকে আর আটকাবো না, আরতি মণ্ডল আপাকে আমরা ধন্যবাদ দিতে চাই। আমরা জনাব মহিউদ্দিনের সঙ্গে কথা বলছিলাম, এখানে আমাদের আরেক আপার সঙ্গে আমরা কথা বললাম, এবং এই বাজারটি দেখে আসলে আমাদের দর্শকরা খুবই আমোদ পাচ্ছেন। এটা বোঝা যাচ্ছে যে একসঙ্গে অনেক দর্শক দেখছেন, প্রায় তারা নিশ্চয়ই উপভোগ করছেন বিষয়টি। আমরা একটু বাজারটি দেখে আমরা পরে আমরা কিছু কমেন্ট পড়তে পারি যে কারা আসলে কমেন্ট করতেছেন আমাদের এখানে। আমি আসলে গ্লাভস পরে, 1500 মতো দর্শক দেখছেন। ও আচ্ছা, একজন দর্শক মতামত জানিয়েছেন যে এই বাজারের জিনিসপত্রের দাম তো বাংলাদেশ থেকে সস্তা। এটি আমারও মনে হয়েছে ভ্যারাইটির দিক থেকে আসলে মানে অনেকই সস্তা। একজন দর্শক বলছেন যে সবাই দেশ ছেড়ে চলে যাচ্ছেন, দেশটা বাঁচাবে কে? না, দেশটা আসলে ছেড়ে চলে যাওয়ার সাথে দেশের প্রতি কর্তব্য পালন করতে গেলে দেশে থেকেও করা যায় এবং দেশের বাইরে থেকেও করা যায়, আবার দেশের প্রতি কর্তব্য পালন না করলে দেশে থেকেও দেশের অন্যান্য কথা করা যায়, এবং রেমিটেন্সের ব্যাপারটিও আসলে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে সেটিও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এই দোকানটিও মানে বাংলাদেশিদের পরিচালিত। আমরা একটু দূর থেকেই আমরা একটু বলি, দূর থেকে একটু কথা বলি। আমরা দেখতে পাচ্ছি যে ভাই অনেক ব্যস্ত আছেন কেনাকাটা নিয়ে, এবং তার কাছ থেকে কেনাকাটা করছেন যিনি একজন ইতালীয় ভদ্রলোকই মনে হচ্ছে। দর্শক, আমরা পরে আবার নিশ্চয়ই নতুন কোন জায়গায় আপনাদের কাছে আবার আসব। আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে আছেন নিশ্চয়ই। আমরা যে জায়গায় সম্ভব হচ্ছে যে সেই জায়গাতেই আমরা আসলে আসব। আপনাদেরকে অনেক ধন্যবাদ।